পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন প্রত্যাশী সম্মানিত স্যার ম্যাডাম সহ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করছি তারই ধারাবাহিকতায় আজকে গণবিজ্ঞপ্তির পনেরো নং পয়েন্টটি নিয়ে আলোচনা করব কেননা এই পয়েন্টটি নিয়ে ইন্ডেক্সধারী স্যার ম্যাডামরা দ্বিধাদ্বন্দ্বে আসেন অনেকের মধ্যে অনেক রকম প্রশ্ন জাগছে যেহেতু বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বদলির কোনো সুযোগ নেই পূর্বের যে নিয়মটি ছিল গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারি স্যার ম্যাডামদের আবেদনের সুযোগ দেওয়া হতো এমপিও নীতিমালার সেই সাত নং ধারাটি স্থগিতর কারণে বর্তমানে ইন্ডেক্সদারি স্যার ম্যাডামরা আবেদনের কোনো সুযোগ পান না তো এখানে সার্কুলারে পনেরো পয়েন্টে যে বিষয়টি উল্লেখ করেছে আমরা সেইটি আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই পনেরো পয়েন্টে কী বলতে চেয়েছে এখানে দেখুন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজে জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার একুশের বারো পয়েন্ট দুই অনুচ্ছেদ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই যা দুই সালের তেইশে নভেম্বর সংশোধিত করা হয় এর বারো নংয়ের খ অনুচ্ছেদ এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জনবল কাঠামো এমপিও নীতিমালা দুই হাজার আঠারো ভোকেশনাল ব্যবসা ব্যবস্থাপনা বিএম কৃষি ডিপ্লোমা ও মৎস্য ডিপ্লোমা এটিও সংশোধিত হয় দু হাজার বিশ সালের তেইশে নভেম্বর এর তেইশ পয়েন্ট তিন অনুচ্ছেদে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন অথবা বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নীতিমালা প্রণয়নের ব্যবস্থা রাখা হয়েছে অর্থাৎ এখানে যেটা বলতে চাচ্ছে যে এর পূর্বে আমরা বিশেষ করে তৃতীয় দ্বিতীয় চক্রে দেখেছি সেখানে ইন্ডেক্সদারী স্যার ম্যাডামদের কিন্তু প্রতিষ্ঠান বদলির জন্য এই সার্কুলারগুলোতে আবেদনের সুযোগ দেওয়া হতো যদিও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে সেই সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তো এখানে যেটা বলতে চাচ্ছে যে গণবিজ্ঞপ্তিতে ইন্ডেক্সদারী স্যার ম্যাডামদের বদলির উদ্দেশ্যে আবেদনের কোনো রকম সুযোগ নেই তারা যদি বদলি হতে চায় তাদের বদলি ব্যবস্থা মন্ত্রণালয় করবে এবং বদলির জন্য যে সমস্ত নীতিমালার প্রয়োজন সে ব্যবস্থা মন্ত্রণালয় প্রণয়ন করবে এই গণবিজ্ঞপ্তির মাধ্যমে ইন্ডেক্সারি স্যার ম্যাডামদের কোনো বদলির সুযোগ নেই সুতরাং বদলির উদ্দেশ্যে কেউই তথ্য গোপন করে সমপদে সময়স্কেলে আবেদন করতে যাবেন না কেননা এখানে কিন্তু স্পষ্ট করে ইন্ডেক্সদারি স্যার ম্যাডামদের ইন্ডিকেট করে বেশ কিছু কথা কিন্তু এখানে বলা আছে বিশেষ করে এর আগেও আমরা বারো নং তেরো নং চোদ্দো নং পয়েন্ট কিন্তু আলোচনা করেছি এই পনেরো নং পয়েন্টে আরও পরিষ্কার করে দিয়েছে যেই নীতিমালা অনুযায়ী আপনাদের বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয় নীতিমালা প্রণয়ন করবে এবং সেই নীতিমালা অনুসারে আপনাদের পরবর্তীতে বদলির ব্যবস্থা করা হবে তো আশা করি পনেরো নং পয়েন্ট নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন আপনাদের সকলের সফলতা কামনা করে আজকের মতো এখানেই রাখছি